এই জঙ্গলে এই বাসায় বাস করে টোনা আর টুনি। বড় কথা, টোনা ও টুনির ভিতরে খুবই ভাব ছিল। টুনি যাই বলতো টোনা সব শুনতো। কিছুদিন যেতে না যেতে টুনি টোনার কাছে আবদার করলো। শোনো টোনা, আমার না অনেকদিন ধরে মাছ খেতে ইচ্ছে করছে। মাছ না খেলে কি হয় বলো? তুমি কালকে একটি কাজ করবে, বড় দেখে একটি মাছ আনবে। সেই মাছটির মাথাটা আমি ভাজি করে খুব মজা করে খাবো। হ্যাঁ গো টোনা, পারবে কি তুমি আমার জন্য মাছ নিয়ে আসতে? হ্যাঁ হ্যাঁ, কি সব বলো টুনি, আমার টুনি সাধারণ একটি মাছ খেতে চেয়েছে, আর তাই আমি আনতে পারবো না। তুমি চিন্তা করো না টুনি, আজই আমি তোমাকে মাছ এনে খাওয়াবো। কালকের জন্য তোমার অপেক্ষা করতে হবে না, আজকেই আমি তোমাকে মাছ এনে দেব। আমি যাই যাই, এখনই তোমার জন্য মাছ নিয়ে আসি। টোনা বাসার বাহিরে বের হওয়ার সাথে সাথে টুনি টোনার পিছনে পিছনে বাসার সামনে গিয়ে দাঁড়ালো। বাসার সামনে দাঁড়িয়ে টুনি জোরে চিৎকার করে বলতেছে, টোনা ও টোনা, বড় দেখে মাছ আনবে কিন্তু, ছোট মাছ আনবে না কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ টুনি, আমি তোমার জন্য বড় মাছ নিয়ে আসবো। যাও যাও, তুমি বাসার ভিতরে যাও। টোনার বলার সাথে সাথেই টুনি বাসার ভিতরে চলে গেল। আর এদিকে টোনা বলতে থাকে, বাহ, আমার বউটা তো লক্ষ্মী বউ, আমি যাই বলি তাই শুনে। যাই যাই, এখন আমি মাছ ধরতে যাই। বলার সাথে সাথে টোনা নদীর কাছে চলে গেল। আমার টুনি বড় মাছ খেতে চেয়েছে, বড় মাছ আমাকে ধরতেই হবে। কতক্ষণই তো এখানে দাঁড়িয়ে রইলাম, কিন্তু বড় মাছ তো দেখতে পাচ্ছি না। থাকি থাকি, আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আমার টুনি মাছ খেতে চেয়েছে, আমি মাছ না নিয়ে বাসায় ফিরতে পারবো না, তাই মাছ আমি আজকে নিবই। এই দাঁড়ালাম, আমি লাঠিটা নিয়ে দাঁড়ালাম, মাছটা দেখা মাত্রই আমি লাঠি দিয়ে দিব একটি বাড়ি। অনেকক্ষণ ধরে টোনা লাঠি হাতে নদীর পাড়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নদীর উপরে একটি মাছ ভেসে উঠল। মাছটা দেখা মাত্রই টোনা লাঠি দিয়ে মাথার উপরে বাড়ি বসিয়ে দিল। মাথায় আঘাত করে টোনা মাছটাকে খপাত করে ধরে ফেলল। বড় কথা, মাছটা ছিল অনেক বড়। মাছটাকে ধরে টোনা বাসায় নিয়ে গেল। বাসার সামনে গিয়ে টোনা টুনিকে ডাকাডাকি শুরু করলো। কই গো কই গো টুনি, তুমি কোথায় গেলে? দেখো দেখো, তোমার জন্য কত বড় মাছ নিয়ে এসেছি। তুমি তো বড় একটা মাছ খেতে চেয়েছো, দেখো দেখো তোমার জন্য কত বড় মাছ নিয়ে এসেছি। টোনার ডাক শুনে টুনি সাথে সাথে বাসার বাহিরে চলে আসলো। বাসার বাহিরে এসে দেখে টোনা তার জন্য অনেক বড় একটা মাছ নিয়ে এসেছে। হ্যাঁ গো টোনা, এত বড় মাছ নিয়ে এসেছো, তুমি আমার লক্ষ্মী স্বামী টোনা। এখন চলো চলো টোনা, মাছটা নিয়ে আমরা বাসায় যাই। টুনি এবং টোনা মাছটাকে নিয়ে ঘরের ভিতরে চলে আসলো। টুনি তো এত বড় মাছ দেখে মহা খুশি। টুনি টোনার কাছে আরো কিছু আবদার করতে শুরু করলো। টোনা টোনা, তুমি তো সত্যি মাছ নিয়ে এসেছো, কিন্তু এই মাছটা খেতে আমার ভীষণ মায়া লাগছে, কারণ আমার এই মাছটাকে লালন পালন করতে ইচ্ছে করছে। আমরা যদি এখন এই মাছটাকে কোনো পুষ্কুনুতে ফেলে চাষ করি তাহলে কেমন হতো টোনা? বলো বলো, তাহলে কি ভালো হতো না? আরে আরে টুনি, তুমি কি বলতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। টোনা তুমি কত বোকা, তুমি বুঝতেছো না আমার কথা? আমি বলছি যে এই মাছটাকে আমরা কোনো পুষ্কুনুতে ফেলে চাষ করব, এখন আমরা এই মাছটাকে খাবো না। বড় কথা, আমরা যদি মাছটাকে চাষ করি তাহলে কিছুদিন পর অনেক ডিম দিবে, ডিম দিলে তো অনেক মাছ হবে, তারপর হয়তো আমরা অনেক মজা করে সেই মাছ খাবো, আমাদের যত খুশি তত মাছ খেতে পারবো, বুঝলে কি টোনা? বাহ বাহ টুনি, তুমি তো অনেক বুদ্ধিমান। চলো চলো, আমরা এখনই এই মাছটাকে পুষ্কিনিতে ফালাই। মাছটাকে ছাড়ার পর অনেক মাছ হবে,
তারপর আমরা হয়তো বা মজা করে খাবো, আমিও ফাঁকে ফাঁকে অনেক মাছ এনে পুষ্করিতে ছাড়বো। চলো চলো টুনি, আমরা এখন পুষ্করিতে মাছ চাষ করি। টুনা টুনি সত্যি সত্যি বাড়ির আঙিনে একটা পুষ্করিতে মাছ চাষ করা শুরু করলো। টুনা তো প্রতিদিন নদী থেকে মাছ এনে পুষ্করিতে ছাড়তো। কিছুদিন পর পুষ্করিতে দেখে মাছে টয় টুম্বুর। একদিন টুনা আর টুনি নৌকাতে করে বসি দিয়ে মাছ ধরতে ছিল। প্রতিদিনের মতো কোনো একদিন টুনা আর টুনি পুষ্করিত থেকে মাছ ধরতে ছিল। অপরদিকে জোপের আড়াল থেকে একটি দুষ্ট শিয়াল সব দেখতে ছিল। টুনা ও টুনি তাদের আঙিনায় বড় একটা পুষ্করিণি করেছে, আর সেই পুষ্করিণিতে তারা অনেক মাছ চাষ করছে। শিয়ালের তো মাছ দেখে জিভে জল চলে আসলো। এই যে শিয়াল পণ্ডিত, যাও যাও টুনা ও টুনির পুষ্করিণি থেকে মাছ ধরে নিয়ে এসো, তারপরে তুমি আর আমি মজা করে মাছ খাবো, কেমন? এদিকে টুনা আর টুনির যখন মাছ ধরা শেষ হয়ে গেল, তখনই টুনা টুনি বাসায় চলে গেল। এদিকে তো শিয়াল সেই নৌকায় হাজির। শিয়াল নৌকায় বসে টুনা আর টুনির পুষ্করিণি থেকে মাছ ধরতে শুরু করলো। শিয়াল যখনই পুষ্করিণি থেকে মাছ চুরি করতেছিল, বাসা থেকে টুনি জালনা থেকে তো সব দেখে ফেললো। সাথে সাথে টুনি চিৎকার করে টুনাকে বলতে থাকে, এই গো টুনা টুনা, তুমি কোথায় গেলে? দেখো দেখো দেখো, আমাদের পুষ্করিণি থেকে শিয়াল পণ্ডিত মাছ চুরি করে। ও টুনা টুনা, তাড়াতাড়ি আসো। টুনির ডাক শুনে টুনা তো ছুটে আসলো। টুনা আসার সাথে সাথে টুনি চুপি চুপি টুনার কানে কানে বলতে থাকে, শোনো শোনো টুনা, আমরা যদি এখন চিৎকার চেঁচামেচি করি তাহলে তো শিয়াল সবই টের পেয়ে যাবে। তাহলে তো শিয়ালকে আমরা এখন ধরতে পারবো না। আজকে যদি আমরা শিয়ালকে না ধরতে পারি তাহলে তো শিয়াল আবারও এসে পুষ্করিণি থেকে মাছ চুরি করবে। তাই শিয়ালকে আজকে উচিত শিক্ষা দিতে হবে। ঠিক আছে টুনি, আমি তোমার কথা বুঝলাম, কিন্তু শিয়াল তো অনেক বড় প্রাণী, আমরা কি ওর সাথে পারবো? তুমি বলো আমরা শিয়ালকে কিভাবে শিক্ষা দিতে পারি? তোমার কথা ঠিক আছে টুনা, শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধি দিয়েই অনেক কিছু করা যায়। তাই আমরা বুদ্ধি দিয়েই কিছু করব। আমি আগে যেয়ে শিয়ালের সাথে কথা বলবো, আর তুমি এই কথার ফাঁকে শিয়ালের মাথায় গিয়ে দিবে একটি বাড়ি। ওহ, ঠিক তো বলেছো টুনি, দেখো আবার তুমি শিয়ালের হাতে যেন ধরা না খেয়ে যাও, তাহলে তো বিপদ হয়ে যাবে টুনি। তুমি যাও যাও টুনি, খুব সাবধানে আগে আগে যাও, আমি লাঠি নিয়ে আসতেছি। যেই বলা সেই কাজ। টুনি তো পুষ্করিণির পাড়ে গিয়ে শিয়ালের সাথে গল্প করতেছিল। অপরদিকে টুনা শিয়ালের মাথার উপরে এসে খেলো এক বাড়ি। টুনা তো শিয়ালের মাথায় আঘাত করতে করতে শিয়ালকে অজ্ঞান করে ফেললো। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।